নমস্কার আমার নাম ঋত আজকে আমরা দেখতেই পাচ্ছ অবভিয়াসলি রেনো কুয়েডার এটা টপ মডেল মানে ক্লাইম্বার বেসিক্যালি অনরোড প্রাইসের যদি কথা বলি তো এটা না পেট্রোল ম্যানুয়েল ওয়ান লিটারের সাথে বেসিক্যালি সিক্স ল্যাখ ফাইভ থাউজেন্ড টু টেন থাউজেন্ড অনরোড কস্ট করে আর এমটিও আসে ওটা অ্যারাউন্ড সিক্স ল্যাক ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড কস্ট করে বেসিক্যালি না এই ভেরিয়েন্টের একটা এটা প্রপার রিভিউ হবে কি সত্যি এত টাকা দিয়ে আজকের দিনে এই গাড়িটা নেওয়াটা ঠিক নাকি আরও যে অপশানসগুলো আছে যেমন টিয়াগোর বেস মডেল বা এসপ্রেসো আছে ওইগুলো বেটার অপশান হবে তো প্রপারলি এই ভেরিয়েন্টের একটা রিভিউ আর অল্প কিছু কিছু কম্প্যারিজন করবো এখানে স্পেশাল থ্যাংকস বলবো রেনো বঙাইগাঁওকে এই ভিডিওটা আমাদেরকে শ্যুট করতে দেওয়ার জন্য এদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা কল করে বেস্ট প্রাইজিং বা অফার বা বাকি যা জানার ওইগুলো জেনে নিতে পারো সবার প্রথমে এখানে স্টার্ট করি লুক দিয়ে তো না অ্যাকচুয়ালি না লুকটা তো দেখতেই পারছো তার আগে চাবিটা একবার আমি না তোমাকে শো করে দিই তো ওই বেসিক কি এখানে তোমাকে কোম্পানি অফার করছে লক অ্যান্ড লকের সাথে বেসিক্যালি সেন্ট্রাল লকিং অফার করছে আর চাবিটা কিন্তু দেখতে ঠিকঠাক মানে ভালো লেগেছে এই সেগমেন্টের সাথে কম্পেয়ার যদি তুমি করো ফ্রন্ট প্রোফাইল সবচেয়ে সুন্দর লাগে এটা ডিআরএল ডিআরএলটা না তুমি কিন্তু টপ মডেল নয় নিচের মডেলগুলোতেও কিন্তু তুমি পাচ্ছ তো আমার ওটা ঠিক লেগেছে বাট হ্যাঁ টপ মডেলে আর একটু ডিফারেন্ট যদি করতো ডিআরএলটাকে আরও বেটার বা আর একটু ক্যাচি লাগতো বেসিক্যালি হেডলাইটটা যদি দেখো হ্যালোজেন হেডলাইট থ্রো ঠিকঠাক অ্যাকচুয়ালি ভালো বলবো আর তার সাথে এই যে ক্ল্যাডিং বা এক্সট্রা যে একটা কি বলবো কাভার দিয়েছে না হেডলাইটের সাথে এই ব্ল্যাক কালারের অরেঞ্জ এলিমেন্টের সাথে এটা কিন্তু সুন্দর লাগছে ডেফিনেটলি এই জিনিসটা বলবো আর ওভারঅল এই লাইট ইউনিটটার জন্যই কিন্তু কারটাকে একটু বালকি বালকি লাগে ফ্রন্টের থেকে গ্রিলটা যদি দেখো সেম গ্রিল নিচের ভ্রিল গুলোতেও দেয় তো আরেকটু ক্রোম বেটার বা অ্যাড অন হতেই পারতো তুমি অ্যাজ এক্সেসারি ওটাও অ্যাড করতেই পারো বাট হ্যাঁ টপ মডেলে ওটা হওয়া উচিত ছিল নিচে যদি দেখো বাম্পারটা বেসিক্যালি তো এখানেও তোমাকে স্কার্ট প্লেটস অফার করছে সিলভার কালারে ওই অরেঞ্জ ইসের সাথে আর তারই সাথে এখানে কিন্তু ওয়ান এইটি ফোর এম এম এর গ্রাউন্ডেন্স অফার করছে এই সাইজের গাড়ির জন্য এটা কিন্তু খুবই ভালো গ্রাউন্ড ক্লেন্স হ্যাঁ এটার থেকে একটু বেশি তুমি এক্সপ্রেস হতে পারছো বাট এটা না একটা ব্যালেন্স তুমি বলতে পারো সাইড প্রোফাইলে যদি আসো একটা না ভরা গাড়ি যেরকম হয় মানে একটা এসিউবি যদি তুমি দেখতে যাও তো কসমেটিক্যালি সব অ্যাডন কিন্তু আছে ইন্ডিকেটারটা কিন্তু আমার টপ মডেল হিসাবে এখানে একদমই ভালো লাগলো না ডেফিনেটলি একটা কস্ট কাটিং বলবো আর এই হুইল আর্চেসের যে ক্ল্যাডিং আছে ব্ল্যাক কালার এটাও আমার সুন্দর লাগছে তুমি যদি এটাকে দেখো না ডেফিনেটলি অ্যালোয় মনে হয় বাট হ্যাঁ এটা একটা স্টিল হুইল হুইল কাভার বেসিক্যালি আর ডিজাইনটা খুবই সুন্দর বলবো কিয়া সেলটসে তুমি যদি দেখো সেম ডিজাইন বেসিক্যালি দেয় তো ওটাকেই বেসিক্যালি এটাকে কি বলবো ফলো করেছে বলবো কপি বলবো না বাট হ্যাঁ ভালো লাগছে স্টিল হুইলটা দেখতে সুন্দর ডেফিনেটলি বাট হ্যাঁ এই রেঞ্জে অ্যালয় হুইল হওয়া উচিত ছিল বল বলবো ওয়ান সিক্সটি ফাইভ আর ফোরটিন ইঞ্চের টায়ার দিচ্ছে তো এটা একটা ভালো জিনিস কোনো কস্ট কাটিং করেনি আর ওয়ান সিক্সটি ফাইভের জন্য বেসিক্যালি স্টেবিলিটি ভালো হবে হাইওয়েতে ওয়ার বিএম দেখতেই পাচ্ছ কালার আর ফোল্ড হাত দিয়ে করতে হবে বাট হাই ইলেকট্রিক্যাল অ্যাডজাস্ট করতে পারো আমার না এই জিনিসটা ভালো লাগলো নাকি ডোর হ্যান্ডেলে ব্ল্যাক কালারের মানে প্লাস্টিকওয়ালা ওই হ্যান্ডেল দিয়েছে বডি কালার কিন্তু হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল মানে তুমি যদি কম্পেয়ার করো ডেফিনেটলি সবাই দিচ্ছে আমি জানি না এটা কি কোনো ডিজাইন ফলো করছে নাকি বাট হ্যাঁ বডি কালার হওয়া উচিত ছিল পেছনটা সিম্পল বাট একবার না তোমাকে আমি রুফটা সবার আগে দেখিনি একটা জিনিস ভালো লেগেছে প্লেন রুফ ডেফিনেটলি বাট এখানে না তোমাকে যে রুফ রেলস দিচ্ছে এটাতে কিন্তু ডুয়েল কালার্ড বেসিক্যালি ওই অরেঞ্জ কালারের বেসিক্যালি এলিমেন্টটা অ্যাড আছে তো ওটা কিন্তু সুন্দর লাগছে পেছনে যদি আসো হাইস্ট ব্রেক ল্যাম্প অবভিয়াসলি সবাই দেয় তো এখানেও দিয়েছে বাট ডিফগার দেয়নি মানে টপ মডেলে ছয় লাখ টাকা এই রেঞ্জের গাড়ির জন্য যদি কেউ পে করছে তো ওটা আমার ঠিক লাগেনি বাকি রেয়ার ক্যামেরা আছে ক্যামেরাটা সুন্দর ডেফিনেটলি ওটা আমি তুমি যাও তোমাকে চেক করাবো আর এখানে যদি দেখো টেল ল্যাম্পটা সেম টেল ল্যাম্প তুমি নিচের ফ্রেন্ডও পাচ্ছ তো এখানেও আরেকটু অ্যাড বা টোটাল যদি এলইডি সেটআপ সেট দিয়ে দিত টপ মডেল হিসাবে কিছু ডিফারেন্ট করার জন্য বলছি বাকি ঠিক আছে বুটটাকে তোমার চাবি দিয়েই খুলতে হচ্ছে মানে এত সুন্দর কতগুলো জিনিস অ্যাড করেছে বাট মানে বুটটা চাবি দিয়ে খোলা টপ মডেলে আমার একটু অড লাগলো ডেফিনেটলি বাট হ্যাঁ ঠিক আছে পার্সেল ট্রেস তোমাকে এখানে অফার করছে একটা অবভিয়াসলি পার্সেল ট্রে আর বুট স্পেস টু এইট্টি লিটারের বেসিকলি অফার করছে তো ঠিকঠাক সাইজের ছোটোও বলবো না বড়ও বলবো না বাট হ্যাঁ স্কোয়ার আছে লোডিং লিফ্ট কম তো একটা ঠিকঠাক বলবো আর সেম সাইজের তোমাকে স্পেয়ার টায়ার অবিয়াসলি স্টিল হইলের সাথে অফার করছে আর তো এটাও ভালো লেগেছে কি থার্টিন ইঞ্চের দিচ্ছে না কোম্পানি বা ওয়ান ফিফটি ফাইভ বা ওয়ান ফোরটি ফাইভ এমআর নয় তো ওটাও একটা ভালো জিনিস লাগলো সেম সেকশনসের টায়ার এখানে তোমাকে দিচ্ছে বাকি হ্যাঁ ডিগিটা ডেফিনেটলি হালকা তুমি ধরলেই বুঝতে পারবে ঠিক আছে বাট এক্সপ্রেসোর মতোই বলবো আমি টোয়েন্টি এইট লিটারের ফিউল ট্যাঙ্ক তোমাকে এখানে অফার করছে অবভিয়াসলি অনলি পেট্রোল অ্যাভেলেবেল এখন অবধি সিএনজি ইলেকট্রিক আসছে শুনেছি বাকি হ্যাঁ সেন্ট্রাল লকিংটা তুমি দেখলেই এখানে ইন্টেরিয়ারটা একবার যদি দেখি হ্যাঁ ডোরটা ঠিকঠাক হ্যাভি বলবো হ্যাভি নয় হালকা বাট হ্যাঁ তুমি যদি স্প্রেসের সাথে কম্পেয়ার করো তার থেকে কিন্তু হ্যাভি তোমার ফিল হবে ইন্টেরিয়র যদি দেখো না বেসিক্যালি তো এখানে অল ব্ল্যাক তোমার বেসিক্যালি ফিল হবে মানে অবভিয়াসলি অল ব্ল্যাক ইন্টেরিয়ার ডার্ক ইন্টেরিয়ার বলতে পারো তার সাথে অরেঞ্জ কালারের যে ফিনিশিংটা বা এলিমেন্টগুলো সুন্দর লাগছে হাইলাইটেড একজিরেটেড লাগছে না বেসিক্যালি ঠিকঠাক লাগছে মানে খুব খারাপ লাগছে না বাকি প্লাস্টিক কোয়ালিটি ক্লোজলি যদি দেখায় ঠিকঠাক বলবো হার্ড প্লাস্টিক অবভিয়াসলি বাট টেক্সচার্সের জন্য সুন্দর ফিল হচ্ছে ফিট অ্যান্ড ফিনিশ আরেকটু বেটার যদি হতো বেটার ফিল হতো বাট ঠিক আছে ওভারঅল ক্রোমটা সুন্দর দিয়েছে আর ধরে খুব সুন্দর ফিনিশিং দিয়েছে এখানে বাট হ্যাঁ আম রেস্টের এই জায়গাটার আর একটু বেটার ফিনিশিং হতে পারতো বা তুমি যদি নিচে এই জিনিসগুলো দেখো এইখানেও সাইডে একটু গ্যাপটা বেশি মনে হয় তো এই জিনিসগুলো বেশি দেখো রেগুলার লাইফে তোমার এগুলো ফিল হয় না বাট হ্যাঁ তুমি যখন নিচ্ছ সেই হিসাবে কম্প্যারিজনের জন্য বলছি সিট হাইট অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে না এখানে তো এই জিনিসটা আমার একটু অড লাগলো কি আজকের দিনে টপ মডেল একটা গাড়ি অবভিয়াসলি একটা এন্ট্রি কার বাট স্টিল খুব একটা বেশি তো এগুলো কস্ট করে না তো ওটাই বলছি বাকি ইন্টেরিয়ারে বসে একটা জিনিস বলবো ড্যাশবোর্ডটা কিন্তু দেখতে ডেফিনেটলি সুন্দর লাগছে বোনাটের ভিজিবিলিটিটা খুবই সুন্দর হ্যাঁ স্প্রেসোতে এর থেকে বেশি বোনাট ভিজিবেল হয় বাট হ্যাঁ এটাও আমার কিন্তু ভালো লাগছে মানে কমান্ডিং ভিউটা কিন্তু সুন্দর লাগছে তো এটার জন্য অ্যাপ্রিসিয়েট ডেফিনেটলি করবো আর এখানে যদি তুমি দেখো ড্যাশবোর্ড ডিজাইনটা সত্যিই সুন্দর এটা কিন্তু মানতেই হচ্ছে বাকি হ্যাঁ একবারে তুমি অ্যানিমেশনটা যদি এখানে দেখো তো ডিজিটাল এমআইডি নিচের ভেরিয়েন্টেও তোমাকে এটাই দেয় কাইগারের বেসিক্যালি লোয়ার ভেরিয়েন্ট যদি চেক করো সেম এমআইডি কিন্তু ওখানেও দেয় তো এটা একটা ভালো জিনিস লেগেছে যে হ্যাঁ ঠিক আছে ভালো জিনিস সব গাড়িতেই নর্মালি মানি বানাচ্ছে এই জিনিসগুলো আর মিউজিক সিস্টেমটা দেখতে কিন্তু সুন্দর লাগছে বাকি হ্যাঁ এমআইটি যদি চেক করো সব ইনফরমেশনস তোমাকে এখানে অবভিয়াসলি অফার করে তুমি সব এখানে দেখতেই পারো যেমন মাইলেজ কত দিচ্ছে ডিস্টেন্স টু এম টি অ্যাভারেজ ট্রিপ ওয়ান ট্রিপ বি বা ট্রিপ এ ট্রিপ বি যাই বলো ওই সবগুলোই দিচ্ছে স্টিয়ারিং যদি বলো অ্যাডজাস্ট তুমি এখানে করতে পারবে না তো এটাও একটুখানি লাগলো যে আর একটু যদি এইগুলোতে কাজ করতো রে বেটার হতো বাট হ্যাঁ স্টিয়ারিং র্যাপ দিচ্ছে লেদারের সাথে কেউ অফার করে না এই সেগমেন্টে ইভেন তুমি যদি ওয়াগনারের টপ মডেলও চলে যাও যেটা সাত লাখ বিশ তিরিশ লাখ টাকা কস্ট করে ওটাতেও দেয় না তো এটা আমার একটা ভালো লাগলো বাকি স্টিয়ারিং হুইলটা আমার ভালো লাগে মিউজিক সিস্টেমটা দেখাই তার আগে তুমি প্লাস্টিক কোয়ালিটি একবার চেক করে নাও তোমাকে বললাম যেটা সেম প্লাস্টিক হার্ড প্লাস্টিক বাট টেক্সচার্সের জন্য কিন্তু ভালো ফিল হচ্ছে আর এখানে কুইডের ব্যাজিংটা আছে মানে তোমাকে মনে রাখবে যে তুমি কুইডে বসে আসো বাকি আমার কিন্তু ভালো লেগেছে আগের থেকে যেটা আমি বলছিলাম আর গ্লোবক্সটা একবার তোমাকে দেখাবো তো এই দেখো আমার কিন্তু গ্লোবক্সটা খুবই সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি এখানে বলবো খুবই মানে হ্যাবি ফিল হবে স্পেশিয়াস তো এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস মানে হিউন্ডাই আর তোমার মারুতির থেকে যথেষ্ট ভালো মিউজিক সিস্টেমের যদি এখানে কথা বলি দেখো সবার প্রথমে দেখতে সুন্দর লেগেছে এই ইউনিটটা একটা না মনে হচ্ছে ট্যাব লাগানো আছে বেসিক্যালি দেখো তোমার এটাও ফিল হবে আর অডিও আউটপুট ঠিকঠাক মানে এই সেগমেন্টে মোস্টলি সেম সবাই অফার করে হ্যাঁ তুমি যদি টিয়াগোর সাথে কম্পেয়ার করো টিয়াগোর মানে যে সেকেন্ড ভেরিয়েন্ট ওটার সাথে তাহলে কিন্তু ওটার বেটার বাট হ্যাঁ এই রেঞ্জে এই সেগমেন্টের যদি কম্পেয়ার করে এক্সপ্রেসে সবাই সেম দেয় বাট হ্যাঁ মিউজিক সিস্টেমটা একটু ল্যাগি বা ল্যাগি বলবো না বাট হ্যাঁ অ্যানিমেশনটা একটু স্লো মনে হলো অ্যান্ড্রয়েড ওটা অ্যাপেল সব কিছু সাপোর্ট করে বাট হ্যাঁ মিউজিক সিস্টেমটা আর একটু বেটার হওয়া উচিত বাকি এখানে যদি দেখো এই সেন্টার কনসোলে তোমাকে বেসিক্যালি পাওয়ার উইন্ডো কন্ট্রোলস দিচ্ছে ফ্রন্টের দুটো পেছনেরটা কিন্তু পেছনেই আছে তো এই জিনিসটা আমার কোনো সময়ই ভালো লাগে না আগেও বলেছি যে ডেফিনেটলি এই ইউনিটটাকে কিন্তু এখানে ওরা অ্যাডজাস্ট করতেই পারতো কোম্পানি বা শোরুমে বল বলবে তুমি যদি জিজ্ঞাসা বলবে যে স্পেস কম পায়ে লাগবে কিন্তু এন এমন কিন্তু কোনো প্রবলেম হয় না তুমি দেখতেই পাচ্ছ তো এই সেট আপটা আমার কোনোদিনই ভালো লাগেনি যাই না কোম্পানিরা কেন করে আমি খালি একে বলছি না ইভেন তুমি যদি সিলেরিও দেখো এক্সপ্রেসেও দেখো সে সেম কথা আমি ওদেরও বলেছিলাম ওই গাড়িগুলোতেও বাকি এখানে এসিটা খুব সুন্দর কাজ করে ঠিকঠাক মানে আমি খারাপ ডেফিনেটলি বলবো না ভালো আমি এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু নব কোয়ালিটিটা খুবই চিপ ফিল হয় মানে বাচ্চাদের খেলনায় যেমন হয় না যে নবগুলো যদি তুমি গাড়িগুলো দেখেছিলে तो सेम क्वालिटी लागल ये आगे बी नो के डेफिनेटली बेटर हवा उचित নিচে তোমাকে ওই ইউএসবি টুয়েলভ বোর্ড সকেট ওগুলো দিচ্ছে আর এখানে প্রপার স্পেস দিয়েছে তো এটা খুবই ভালো লাগলো বাট এখানে কোনো কাপ হোল্ডার্স তোমাকে অফার করছে না বাট ঠিক আছে গিয়ার্নভটা তো টপ কোয়ালিটির মানে আমি তোমাকে কাইগারের ভিডিও তো আই গেস বলেছিলাম বা কুইডের অন্য ভিডিওতেও বলেছিলাম লর্ড ভেন্ডসে যে খুবই সুন্দর গিয়ার্নভ আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো মানে যথেষ্ট ভালো বলবো সেম কোয়ালিটি কিন্তু আমার মনে হয় টিয়াগোতেও তোমাকে অফার করে যদি তুমি টপ মডেলটাও দেখো তো খুবই ভালো ক্যামেরা দিয়েছে জাস্ট দেওয়ার জন্য দেয়নি কাজের দিয়েছে তো এটা আমি ভালো লেগেছে বাকি এখানে একটা আমরেজ যদি হয়ে যেত বাট ঠিক আছে মানে ওটা খুব বেশি হয়ে যাবে যদি চাই আমি হ্যাঁ যদি সিটসের কথা বলো তো ডেফিনেটলি ফ্যাব্রিক সিটস তুমি যদি ফিনিশিংটা দেখো বা ফ্যাব্রিক কোয়ালিটি দেখো এটা কিন্তু টপ কোয়ালিটির দিয়েছে রেনো মানে আমি তোমাকে এটা কাইগারের ভিডিওতে বলেছিলাম এটা আজকাল কিন্তু সিটসগুলো খুব কমফোর্টেবল আর খুব ফ্যাব্রিকগুলোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দিচ্ছে তার সাথে তুমি হোয়াইট স্টিচিং সাইড গ্রিভ অরেঞ্জ কালার খুব সুন্দর লাগছে এখানে যদি তুমি দেখো এই ফিনিশিংটা খুবই সুন্দর একটা না ওভারভিউ আসে হ্যাঁ সিটটা কমফোর্টেবল আর একটু যদি উইথে মানে সাইডে পাশাপাশি আর একটু যদি বেশি হতো চওড়াটা যদি বেশি হতো তাহলে আমার মনে হয় আরেকটু বেশি কমফোর্টেবল লাগতো বাকি আন্ডার থে সাপোর্ট ফ্রন্ট তো খুব সুন্দর পেছনে একবার চেক করবো আমার না অ্যাপ্রক্সিমেটলি ফাইভ এইট তো ওই হিসাবে আমি ফ্রন্ট সিট মানে ড্রাইভার সিটটাকে অ্যাডজাস্ট করেছি তো পেছনে একবার স্পেস চেক করবো কেননা দেখো স্পেসটা খুব সুন্দর স্পেস দেয় তো ওই হিসাবে সেম স্পেস আছে কি কম কম আছে তো কম আছে তো কতটুকু আছে ওই জিনিসগুলো বেসিক্যালি এখন চেক করবো বাকি পেছনেও তোমাকে সব সেমই দিচ্ছে তো কস্ট কাটিং বেসিকলি করেনি কারণ নর্মালি কি করে না কোম্পানি ফ্রন্টে তো ক্রোম দিয়ে দেয় পেছনে কিন্তু কস্ট কাটিং করে কিন্তু এখানে ওই জিনিসগুলো করেনি আর পাওয়ার উইন্ডোটা যদি তুমি আপ ডাউন করো না দরজা খোলা অবস্থায় পুরোটা হিলে এই জিনিসটা মানে তোমাকে বাস বললাম কি ঠিক আছে এন্ট্রি লেভেল কার বাট তোমাকে জাস্ট বলে দিলাম তুমি একবার চেক করেছো তুমি যদি যাচ্ছ দেখতে আর এখানে তুমি দেখো সুন্দর লাগছে ডেফিনেটলি বলবো ড্যাশবোর্ডটা কিন্তু সত্যি সুন্দর এ মানে খুবই খারাপ লাগে মানে তুমি যদি ড্যাশবোর্ড দেখো এটা কিন্তু সত্যি ভালো লাগছে আর মিউজিক সিস্টেমের পজিশনটা আমার সুন্দর লেগেছে তুমি স্পেস দেখতেই পারছো এতটুকু লেগরুম আছে ঠিকঠাক বলবো আমি এটাকে খারাপ লেগরুম তো বলবো না আর হেডরুমও আমার কাছে ঠিকঠাক হেডরুম আছে ডেফিনেটলি এর থেকে বেশি হেডরুম তুমি এক্সপ্রেস হতে বা লেগরুম বেশি এক্সপ্রেস হতে পাবে পেছনে যদি দেখো তো দুটোই তোমাকে বেসিক্যালি চারটাই ফিক্সড হেড রেস্ট অফার করছে কোম্পানি দেখো এই সেগমেন্টের হিসাবে ফিক্সড হেড ঠিক আছে আমি খুব একটা কমপ্লেন করবো না বাট এদের হাইটটা যদি আরেকটু বেশি হয় দেখো ভাই হেলান দিয়ে দেখাচ্ছে তোমাকে ওর মাথার হিসাবে যদি দেখো ওর হাইট ফাইভ ফাইভ তার ওর হিসাবেও যদি ঠিক হতো হাইটটা আমি জাস্ট এটা বলি বাকি পেছনে দেখো তিনজন অ্যাডাল বসতে পারো বাট একটু অ্যাডজাস্ট করতে হবে ডেফিনেটলি এর থেকে স্প্রেস হতে বা টিয়াগোতে অনেক বেটার স্পেস তোমাকে অফার করবে বাট একটা জিনিস বলবো এটার কিন্তু লুকসটা কিন্তু সত্যিই সুন্দর লেগেছে এই জিনিসটা আমি ডেফিনেটলি বলবো এখন যদি দেখো ইঞ্জিনের কথা বলি তো সেম ইঞ্জিন এটা তো ওয়ান লিটারের থ্রি সিলিন্ডার ইঞ্জিনই তোমাকে কোম্পানি অফার করে ওই নাইনটি ওয়ান সেম এন এর টক তোমাকে অফার করছে কিন্তু একটা জিনিস বলবো তুমি যদি এসপ্রেসো বা অবভিয়াসলি টিয়াগো টিয়াগোর সাথে কম্পেয়ার করছি না কারণ ওটা তো বারোশো সিসির ইঞ্জিন আসছে তুমি যদি এসপ্রেসোর সাথে বা স্যান্ট্রোর বেস মডেলের সাথে কম্পেয়ার করো তাহলে কিন্তু এটা একটু তোমার নয়জই একটু ভাইব্রেট ফিল বেশি করাবে দেখো এরকম নয় তোমাকে পুরো হিলিয়ে দিবে ওটা আমি বলছি না বাট হ্যাঁ কম্পেটিভলি একটু ভাইব্রেশন বেশি বাট বাট আমার না পাওয়ার আউটপুটটা কিন্তু খুব সুন্দর লেগেছে একটা জিনিস হাই স্পিডে কিন্তু এটার স্টেবিলিটি আনডাউটেডলি এক্সপ্রেসর থেকে বেটার আমি তুমি বলবে এটা কম্পেয়ার কেন করছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য জিনিসটা কেননা আমি চালিয়ে তো তোমাকে দেখাচ্ছি না ওই জন্য বাকি ওভারঅল কিন্তু আমার ভালো লেগেছে কোম্পানি এখানে টোয়েন্টি ওয়ান প্লাস কেমপ্লি মাইলেজ ক্লেম করছে আর এর থেকে বেশিও তুমি বের করতে পারো যদি তুমি নর্মাল ড্রাইভ করো মানে রাফ ড্রাইভ যদি না করো ওভারঅল ভালো লেগেছে দুটো এয়ার ব্যাগ তোমাকে অ্যাফার করছে আর অবিয়াসলি ফ্রন্টে তোমাকে ডিস্ক ব্রেক আর পেছনে ড্রাম ব্রেক আমি না ওইভাবে কুইটকে চালাইনি কোনো দিনও মানে খুব বেশি চালাইনি পাঁচ ছ কিলোমিটার এখন পর্যন্ত চালাইছে এই নতুনটাকে আর বেশ মলটাকে বেশি গেলি তো ওই হিসাবে আমি এক্স্যাক্টলি ইঞ্জিনের রিভিউটা দিতে পারছি না বাট হ্যাঁ কোনো সময় যদি পাই আমি ডেফিনেটলি দেবো বাকি ওভারঅল কিন্তু একটা ভালো প্যাকেজ শহরের জন্য খুব সুন্দর